So I'm going to race with the racers of India and the champions. Team racers and champions. Deepak, should I enter the pits? Yeah. So we can have India show top racer that's real life and sim. Bangladesh থেকে আমি একাই পার্টিসিপেট করছি আমি কোয়ালিফাইড সেকেন্ড কালকে রেসটায় পারিখে সিক্সথ হয়েছিলাম কিন্তু পরে পেনাল্টি দিয়ে ফিফথ হয়েছি হোপফুলি আই উইল ডু গুড অ্যান্ড ইটস আ ভেরি বিগ রেস দেখতে দেখতে অনেক বোর্ড হয়ে যেতে পারে ভেরি ভেরি বিগ রেস It's going to be a very tough race to win. It won't be easy at all. So, hoping for the best. Tire change ache. Fuel nite hobe. Bhalo jhamela ache. It's not an easy race to win. So, phone tone bondho kore dicchi. Karon kono distraction chai na. রিয়েল লাইফ রেসিং তো করতে পারছি না সেভাবে করতে হবে এছাড়া কোনো হয়েই নাই আসলে আর বাট ইটস ইকুয়ালি এক্সাইটিং মানে রেস করার আগে যেরকম লাগে রিয়েল লাইফে ওরকমই লাগছে মানে ইটস নট বোরিং এট অল রেস শুরু হবে আমার হেডফোনে চার্জার রেস করতে সবাই আছে রেস সম্বন্ধ হয়ে যাবে এটা এই হলো কাহিনী এখন শুরু হবে ভলিউম ডাউন করে টিভি আটটা শুরু হওয়ার পথে হালকা ডিলে হচ্ছে শুরু হতে অনেকে জিজ্ঞেস করতে পারেন ক্যানাডার ফ্ল্যাগ কেন আমার এটার পাশে যেই নেটওয়ার্কটা ইউজ করে আমরা খেলি প্লে স্টেশন নেটওয়ার্ক ওখানে বাংলাদেশে কোনো অপশন নাই আর আমার আইডিটা ক্রিয়েট করা হয়েছিল যখন আমি ক্যানাডায় ছিলাম ক্যানাডায় পড়াশোনা করতাম অনেক পুরনো আইডি আর অপশন থাকলে অবশ্যই চেঞ্জ করে নিতাম বাংলাদেশের ফ্ল্যাগে বাট অপশন নাই প্লে স্টেশন নেটওয়ার্ক থেকে অপশন নাই আমি একদম রেসে কথা কম বলবো কারণ আজকে আই রিয়েলি ওয়ান্ট টু ডু ওয়েল আপনারা চেষ্টা যা বোঝার বোঝে দিয়ে এখন রেস শুরু হয় নাই হবে জাস্ট প্র্যাকটিস করছি আমরা ড্যামেজ হেভি দেওয়া সো দিস ইজ আ রিয়েল লাইফ টিম রেসিং গেম ড্যামেজ হলে একদম শেষ ফিট করে ড্যামেজ ঠিক করতে হবে মানে রিয়েলিটির যত তাড়াতাড়ি কাছে কাছে আনা যায় ওটা ট্রাই করেছে টায়ার চেঞ্জ আছে দুইটা টায়ার রেড মিডিয়াম এন্ড রেসিং হার্ড তো ওটা পিটে এসে চেঞ্জ করতে হবে শুরু 7, 6, 5, 4, 3, 2, 1.
cover has. Man, I can feel my heart beat fast. Okay, it's showtime. Bismillah. What? Something's wrong. Something's wrong. Deepak, something's wrong. Two of us are moving round and round, yeah. Me and the lead guy, we're just going round and round. Me and Arkavi, the lead guy, one and two. I rejoin the room. This is nothing. This is the car that I was using, an Aston Martin. So came a back chilo, so I just start going. So hopefully we are TikTok on the way. Yeah, this game was a lot of fun. Even Tijil couldn't start his race. I want my money back. Me and Akavi, the number one and two. Yeah, the three, I think, three of us. I think somebody went out of the pits when we were starting the game. Maybe. Creating the room.
just got disconnected. Oh, the room got disconnected. This channel, so I'll restart the game. Audit is having issues on his room as well. Aditya is having issue on his room as well. So only Tijil's room is active and racing. সরি এভরিওয়ান, গেমে মাঝে মাঝে সমস্যা দেয়, তো ওরকম একটু সমস্যা দেখা গিয়েছিল, রিস্টার্ট হয়েছিল, বাট আমি আর ফার্স্ট প্লেস যে গাড়ি ছিল আমাকে এক জায়গায় ঘুরছিলাম আমি, সো আবার রিস্টার্ট করা হচ্ছে, এটা ঝামেলা, ঠিক কিছু করার নেই। Nothing is perfect, at least online to simulation is kela jacche. Yes, yes, I'm here. What's going on? Yep, it's there. It's there, the room is there. Yeah, I'm just entering. Yeah, you can change the tires, they're fine. Game-e onek bug ache je karone restart korte hocche.
hopefully we can get the race going smoothly. But I can pit stop twice, right? Because my car consumes a lot of fuel. Downwind bounce. Shout out to Rahul Chakraborty, the best sim racer of Bangladesh. The Bangla Driver YouTube channel is helping me. He's helping me decide pit stop strategies and everything.
হালকা ওয়ার্ম আপ এর সময় দিচ্ছে। স্টার্ট হয়ে গিয়েছে, হোপফুলি এবার ঠিক মতো কাজ করে সবাই, নয়তো আবার রিস্টার্ট করতে হবে, আর হোপফুলি কারেন্ট না যায়। Dirty Nissan GTR. Almost first হয়ে গেছে, almost. কিন্তু এই সামনে কর্নারটা খুবই হার্ড, আগে আগে ব্রেক করতে হবে, তো ঝামেলা হবে। ফুয়েল সেভিং মোডে চলে গেলাম, আমাকে আপশিফট করতে দেখবেন অনেক তাড়াতাড়ি, তেল কতখানি বাকি দেখা যাচ্ছে। আমার গাড়ি তেল অনেক বেশি খায়, জিটিআর তেল অনেক কম খায়, রেস কার যেটা রিয়েল লাইফে জিটিআর অনেক তেল খায়। আর লেফট থেকেই ডাউন শিফট করে করে চালাতে হবে, আপশিফট করে করে তাড়াতাড়ি, তেল কম খায়, অনেক
স্ট্র্যাটেজি ইন প্লে থাকে কম বলি, আই হ্যাভ টু রিয়েলি ফোকাস, কারণ আগে আপ শিফট করলে ড্রাইভিং পুরো ডাইনামিক্সই চেঞ্জ হয়ে যায়। Saving fuel, I have to save fuel, but I can't finish the race. But we have to stop it away, and then I'm gonna lose the race. But that was the thing that GTR pace of Mota Moti on a Agito Yatarami Pakita Agati Tama with a pit stop in Abatil Moon Kule, Joki Chatil, Portugal Tama. ছাড়া রেসিং এর এখন আর কেউ দেখবে না, কারণ এখন হচ্ছে অনেক বোরিং পার্ট চলবে, একা একা সুন্দর সুন্দর ল্যাপ টাইম দেওয়ার তেল বাঁচানো। রাহুল আর আকাশ ছাড়া আর অটো গেমিং লেভেলস কিছু লোকজন ছাড়া এখন নর্মাল ভিউয়াররা চলে যাবে। ল্যাপ টাইম তেল বাঁচানো, জিটিআর পুলিং এন্ড পুলিং, ও তেল বাঁচানোর কোনো নামগন্ধই নেই। দেখা যাক রেসের লাস্টে কিরকম হয় ব্যাপারটা, অনেক বড় রেস। রাহুল আই থিঙ্ক আই শুড স্টার্ট পুলিং, আই হ্যাভ আ 7 সেকেন্ড গ্যাপ, টিল না বাঁচলো আই ক্যান গো ফাস্ট। আরেকটু দেখি না, আরেকটু বাঁচে। The player card of V is the fastest player in all the 60 players of our room. Mm-hmm.
is gone. Now, পিছের যে ও আমার অনেক পিছে. I'm not driving bad, but that guy is extremely good. I think he's one of the best in India. করা যায় কারণ এখন ট্রেলার এটা ভালোই দেখাচ্ছে আমি এই কারণে পর থেকে পুশ করা স্টার্ট করবো ফুল পাওয়ার অফ অ্যাস্টন মার্টিন Rahul, I know you're watching. Are my lines okay? I'm doing consistent lap times, so it's good fuel saving. You comment for me, next over screen. তেল শেষ তেল শেষ হলো লাভ নেই কারণ ফার্স্ট পেসে চলে আসলাম কিন্তু মনে হয় না জিটিআর লিফ অফ করতে পারবো ওটা যেই পেসে চালিয়েছে আমাদের নিয়ম হচ্ছে রেসিং হার্ড নিতে হবে এখন রেসিং মিডিয়াম এক্সটেন্ট রেসিং হার্ড এক্সটেন্ট
just like any touring car championship or Formula One, anything like that. এখন তেল ভরছে, তো এই গাড়ির একটা ম্যাসিভ প্রবলেম, এখন ল্যাপ বাকি 11-10টা, তেল ঢুকবে 9 ল্যাপে, তো তেল বাঁচাতে হবে, কিছু করার নেই, ফুল ট্যাঙ্ক নিয়ে তেল বাঁচাতে হবে। ফুল থ্রোটল মনে রেস শেষ করতে পারবো এবার, 9 ল্যাপ বাকি, 9 ল্যাপের তেল আছে, লেটস গো ফর ইট, দেখি ধরতে পারি নাকি 25 সেকেন্ডের গ্যাপ। অ্যাস্টন মার্টিনের V12 এর ডাউন শিফটের আওয়াজটা টু গুড, মনে করতে পারেন কি ইজি এত ইজি চালানো, বাট অ্যাকচুয়ালি রিয়েলিটি হার্ড, এত ইজি না। ওর তো 3 দিন ধরে আই প্র্যাকটিস, এই ট্র্যাক টাইম নিয়ে আমি স্ট্রং না, বাট সেকেন্ড প্লেস আই এম হ্যাপি, মানে এই ট্র্যাকে আমি আসলেই স্ট্রং না, অ্যান্ড ইজ ইন্ডিয়াস বেস্ট। বাংলাদেশের রেস কার ড্রাইভার আফানকে থ্যাংক ইউ দিতে চাই, হি হেল্প মি প্র্যাকটিস লাস্ট নাইট অ্যালং উইথ সাম অফ মাই ব্রিটিশ ফ্রেন্ডস, যে কারণে আমার সেকেন্ড প্লেস আমি ধরে রাখতে আসতে পেরেছি। হিউজ থ্যাংক ইউ গোস টু আসিফ অফ অটো রেবেলিয়ন এন্ড রাহুল অফ অটো গেমিং রেবেলস, দে হেল্প মি টাইম টু টাইম উইথ সিম রেসিং এন্ড রিয়েল রেসিং হোয়াট এভার দে ক্যান, দে ভেরি গুড পিপল, ভেরি কাইন্ড হার্টেড পিপল। টিকেনের আবার তেল শেষ, ব্যাড লাস্টার, ব্যাড লাস্টার।
এত গ্যাপ জিটের তাও আগে। There's the GTR in the distance. নাম্বার গাড়ি জিটিআর না, সো দে ফিল এক্সাইটেড ঘুরে গিয়েছে। বাচ্চা সিংলাম বাচ্চাই চলে। But you went faster. Don't tires. Not bad. Yes, Ram. Good lap times.
Seconds ahead. Good lap times, almost identical, so not bad. এখন কানা দেয় শেষ হতে 1.5 মিনিট আল্লাহ কিচুরে তেলটা তো শেষ হয়ে যায় একটু তেলে ফেরত যেতে হবে এনিহাও ফিনিশ লাইন ক্রস করতে হবে এনিহাও ক্যাস্টন মার্টিনটা এত তেল খায় Hey, I think I'm trying the view that you wanted me to try. Delicious. অসুবিধা নেই আই স্টিল ফিনিশ সেকেন্ড টাইম শেষ হওয়ার আগে সো দ্যাট ওয়াজ প্রিটি গুড আই এনজয়েড লাইফ এর ফার্স্ট ইন্টারন্যাশনাল সিম রেসিং চ্যাম্পিয়নশিপ ফিনিশ বিহাইন্ড দ্য ফাস্টেস্ট গাই অফ ইন্ডিয়া ফিনিশ সেকেন্ড প্রিটি এক্সাইটেড নট টু ব্যাড ফোনগুলি অন করি another
eight lap race coming up after this. বাংলাদেশে আরো অনেকেই সিম রেসিং করে, থ্যাংক ইউ রাহুল, সব দেখতেছি। মাই ড্রাইভিং গিয়ার ইজ লজিক সোনি প্লেস ইট এন্ড থ্রাস্ট মাস্টার P300 রেসিং হুইল। আই অ্যাকচুয়ালি এনজয়েড, থরলি এনজয়েড, ইট ওয়াজ আ গুড রেস। তো এখন আরেকটা রেস হবে, স্প্রিন্ট রেস, 8 ল্যাপে, কোনো ফুয়েল সেভিং টেভিং, টায়ার সেভিং টেভিং নাই, জাস্ট পুশ। কিন্তু খুব হার্ড স্প্রিন্ট রেস গুলা। রেস শুরু আবার, স্প্রিন্ট রেস। তো হোপফুলি এটা তো ইকুয়ালি ভালো করি। একটু দরকার ছিল নড়াচড়া করা, পুরো ঘেমে শেষ। Talking to Rahul and Asif consistently, trying to improve the lap times. It's a sprint race, jeku tel ar ishe kono jhamela nai tyre e. Try korbo push kore first position nawar. I'm gonna try. It'll be hard, but try korte oshubidha ki. Thank you.
সেকেন্ড রেসটা হয়েছিল রোলিং স্টার্ট, এটা হবে জায়গা গ্রিড থেকে স্টার্ট, গ্রিড স্টার্ট পাঁচটা রেড লাইট জ্বলার পরে ইউ ক্যান স্টার্ট, আর পেনাল্টি দিকে যদি রেড লাইট জ্বলার আগে ইফ ইউ স্টার্ট, এটা জেতার চান্স আছে কিছুটা যদি আর্টটা উইক একটু বাজে খেলে। Sim racing, real life is also hard, but this is as close as it gets to real life. Starting. Hopefully I do well. Bug hote pare, start as usual, the racing bug. রাজকে ওভারটেক করতে পারবো, পিছিয়ে হচ্ছে মেন প্রবলেম।
GTR is on my ass. Jitna na pula second abo, but I'm gonna give it all my best. The GTR guy is really fast. Really fast. আমি ভুল করলে ওভারটেক করার সুযোগ পাবে ছাড়া পাবে না Side by side. Bye bye, GTR. Pull the dummy on you, dummy. আরো চাল এই নন স্টপ প্রেশার Racing, man. Friggin' pressure, side by side. Every lap.
holding a faster guy than you. Yeah, the teacher made a mistake. He went off track. But what if it'll be? On a fast driver. ভাই টায়ারের তো আছে আমি বুঝি নেই মানে জিটির আমার পিছে থেকে ওর টায়ার ক্ষতি হচ্ছে বেশি আবার পিছে চলে আসছে জিটিআরটা তো অ্যানয়িং তো অ্যানয়িং ও বাবা তেলও দেখে নিতে হবে তেল নিতে ঢুকে গেল জিটিআরটা মাই গড ওকে আন্ডারকাট করবে তেল নিতে যে ওভারটেক করবে মাই দিস লাফ হ্যাজ টু বি রিয়েলি ওয়েল রিয়েলি ওয়েল হারানোর জন্য টার্টল সেক্টর মানে ফাস্টেস্ট চালিয়েছি সবার থেকেও তো বাকি সেকশন অফ দ্য ট্র্যাক খুব ভালো চালাতে হবে টু বিট হিম গেছিলাম গেছিল গাড়ি আর একটু এলি Mm-hmm.
Again, I finished second. I'm not disappointed. I had fun. This race, I really had fun. Block kora and shop kichu kora. I enjoyed. ফার্জি হচ্ছে আমাকে কংগ্রাচুলেট করলো, লিখলো থ্যাংকস ফর দ্য রেস, লেটস প্লে ইন সাম টাইম লাভস এন্ড ক্লিন ড্রাইভিং। থ্যাংক ইউ যারা যারা দেখেছেন। আমরা টার্ন দ্য ব্রডকাস্ট অফ নাও। এভরি উইক একটা টুর্নামেন্ট হবে ইন্ডিয়ার সব রেসিং ড্রাইভারদের সাথে। সো ইয়া